আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আছি ডিপিআরসি হসপিটাল, যেটা অনেকের কাছে সুস্থ হওয়ার কারখানা। দর্শক, আপনাকে প্রশ্ন করছি, আপনি কি সুস্থ হতে চান, ভালো থাকতে চান? তবে এই ভিডিওটি আপনার জন্য এবং এই ঠিকানাটি আপনার জন্য এবং এই হটলাইন নাম্বারটিও আপনার জন্য। হতে পারে এই হটলাইন নাম্বারটি আপনার পুরো জীবন বদলে দিতে পারে। সুস্থ হওয়ার কারখানায় আসলে হয়তো ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে সম্পূর্ণ ভালো হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন। এই কথা অসংখ্য মানুষ সারাক্ষণ বলছেন, দোয়া করছেন এবং আমরা আপনাদের ভালোবাসায় সত্যি সত্যি সিক্ত। দর্শক, আমার সাথে যে ভদ্রলোক বসে আছেন উনি ওনার এলাকায় মোটামুটি অনেক পরিচিত, অনেকে ওনাকে চেনেন এবং খুব খেটে খাওয়া এবং কর্মঠ একজন মানুষ। পেশায় উনি একজন ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিকের কাজের সাথে উনি জড়িত দীর্ঘ অনেক বছর। স্বাভাবিক নিয়মে সব কাজকর্ম সব কিছুই করছিলেন, বাট ওনার যতটুকু মনে পড়ে ছোট্ট একটা একদিন একটা ঘটনা ঘটেছিল, তারপর থেকে উনি অসুস্থ। ঘাড়ে এবং কোমরে প্রচণ্ড ব্যথা, স্বাভাবিক কাজ তো দূরের কথা, মাঝে মাঝে এমন হয়েছে যে উনি ওনার কর্মস্থলে পর্যন্ত উনি যেতে পারেননি অনেকদিন এই ব্যথার জন্য। চিকিৎসার জন্য যাননি এমন কোনো জায়গা নেই, যে যখন যেখানে বলেছে শুধু শুনতে পেরেছেন, ওখানে গিয়ে মানুষ ভালো হয় ছুটে গিয়েছেন, ওনার যতটুকু সামর্থ্য ততটুকুতে, কিন্তু সফলতা পাননি, ভারাক্রান্ত হয়ে গিয়েছিলেন। এবং ঠিক তখনই মিরাকেলের মতো উনি জানতে পারেন হঠাৎ করে ডিপিআরসি হসপিটালে একজন ডক্টর বসেন, যার নাম ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এবং অসংখ্য মানুষ তার হাত ধরেই সুস্থ হয়েছেন। শুনামাত্র আর দেরি করেননি, সরাসরি চলে আসেন এই সুস্থ হওয়ার কারখানায় এবং আলহামদুলিল্লাহ উনি এখন ভালো আছেন এবং সুস্থ আছেন। ওনার এই সুস্থ হয়ে ওঠার গল্পটাই আজকে আমরা শুনব, দর্শক আপনাদের সাথে একটু শেয়ার করব। তার আগে আসুন একটু ওনার সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। মোহাম্মদ কাউসার আহমেদ। কাউসার আহমেদ। স্যার, আপনার বাসা কোথায়? বাসা বর্তমান বাসা হলো হেমায়েতপুরে। সাভার? হেমায়েতপুর। জি, সাভার। সাভার। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুমিল্লা। কুমিল্লা কোথায় স্যার? কুমিল্লা দেবিদ্যার থানা। দেবিদ্যারে। আচ্ছা, আমরা জানি যে আপনি মোটামুটি খুব পরিশ্রম একজন মানুষ এবং ইলেকট্রিক বিজনেসের সাথে আপনি মোটামুটি জড়িত আছেন। ইলেকট্রিকের কাজ করার মাঝে মাঝে অনেক ভারী কাজ করতে হয়। আপনি ডিপিআরসি হসপিটালে এসেছিলেন আপনার ঘাড়ে এবং কোমর ব্যথা নিয়ে, এই সমস্যাটার জন্য মূলত আপনি এসেছিলেন। এই সমস্যাটা ঠিক কতদিন আগে শুরু হয়? এটা 2 বছর আগে থেকে। গত 2 বছর আগে থেকে? তার আগে আপনি সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন, সব কাজকর্ম মোটামুটি করতে পারতাম, কিন্তু ওই হাতে যখন চুলটকাই ছিল, মানে কি টান লাগছে, কি হয়েছিল, আমি একটা ইলেকট্রিকের কাজ করতে গেছিলাম উপরে, যখন এই হাতে একটা চিরিক দেওয়া ছিল, তারপরে থেকেই আমার ঘাড়ে, মানে আপনার দেখা যাচ্ছে যে অনেক সময় ভারী কোনো কিছু টানতে যাই বা ভারী কোনো কাজ করতে যাই বা কোনো কিছু জোরে টান দিয়েছি, তখন প্রাথমিক ভাবে যখন প্রথম এটা শুরু হলো কোন ডক্টরের কাছে গিয়েছিলাম? জি, গিয়েছিলাম। আচ্ছা, প্রথম উনি কি বলেছিলেন? তখন উনি আমাকে ওষুধ দিয়েছিলেন, হ্যাঁ, দেখছিলাম কোনো সমস্যা নাই, রিপোর্ট সব যেগুলো রিপোর্ট আপনার এক্সরে রিপোর্টগুলো সব নর্মাল আসে, সবই নর্মাল, বলছে যে কোনো সমস্যা নাই তোমার, তুমি এই ওষুধগুলো খাও ঠিক হয়ে যাবে। আচ্ছা, খাইছি, কোনো সমস্যা নাই কিন্তু ব্যথা আছে, তার মানে সমস্যা কিছু একটা আছে, আইডেন্টিফাই হয়। হ্যাঁ, ব্যথার ওষুধ দেয়, দিলে তখন ব্যথার একটু সীমিত কমে, কমার পরে আবার আবারও ঠিক আগের মতো চলে যায়। হ্যাঁ, আগে যেরকম খুব তড়িৎ গতিতে সব কাজ করতে পারছিলেন, এখন দেখছেন আর আগের মতো হয় না, করতে পারতাম না, বসলে উঠতে পারতাম না। আচ্ছা, কষ্ট হতো, খুব কষ্ট হতো, হাঁটতে গেলেও কষ্ট হতো। আচ্ছা, হ্যাঁ, এমনকি ঘাড়ে টান লাগতো, মানে হাতে টান লাগতো। হ্যাঁ, তো এগুলো মূলত এখন পায়ের কষ্টটা চলে গেছে, হ্যাঁ, হাতে টান লাগাটা চলে গেছে, আর যে ঘাড়ে আজকালকে আমাকে আকুপাঞ্চিং করছিল সারে নিজের হাতে, তো করার পরে এখানে সুই যেগুলা সুই গেছিল ওইগুলার ব্যথা একটু আছে হালকা, তো স্যার বলছে আবার 15 দিন পর আমাকে দেখা করতে, দেখা করলে ইনশাল্লাহ আরেকবার আকুপাঙ্কচার করলে ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। স্যার, আমরা একটু পেশেন্ট ফিরে যাই, সেটা হচ্ছে যে যখন আপনার এই প্রথম ডক্টরের কাছে গেলেন, ওষুধ দিল কিন্তু ভালো হচ্ছে না, সেকেন্ড টাইম কি করলেন?
সেকেন্ডটা আবার যে দেখা দিতেছে এখানে ভালো হচ্ছে না আরেক বলার জন্য যে অপারেশন করতে হবে এরকম কোন পরামর্শ আমাকে পরামর্শ দিয়েছিলেন কেউ না ফিজিওথেরাপি পরামর্শ কেউ দেয় নাই হ্যাঁ সবাই ওষুধ দিয়েছেন আর মূলত এই ডিপিএসসি হসপিটালে আমি সুস্থ হতে পারতেছি না আমার কেন আমার নিজের কাছে একটা অসুস্থ বোধ মনে হচ্ছে সবাই বলছেন কোনো সমস্যা নাই সমস্যা নাই কিন্তু আমার ভিতরে একটা সমস্যা আছে যেটা কিসের থেকে হয় যেই ডাক্তারের কাছে যাই ওষুধ দেয় বলে যে এমআরআই করছিলাম হ্যাঁ এক ডাক্তার আপনার অধ্যাপক উনি বলছে তোমার কোনো সমস্যা নাই পরে বলছে যে তোমার নার্ভের একটা সমস্যা আছে তো নার্ভের ওষুধ দিয়েছে ওষুধ দেওয়ার তিন দুই মাস খাইছি খাওয়ার পর আবার যে সমস্যা আগের মতো চলে আস কাজে যেতে পারছেন না এবং যখন আমরা অসুস্থ থাকি কোনো কিছুই ভালো লাগে না ওই সময়টা কি এরকম মনে হতো না কখনো যে এই যে এত চিকিৎসা করতেছি এত ডক্টর দেখাচ্ছি কেউ ধরতেও পারছে না আসলে কি সমস্যা মানে এটা মাথার মাঝে একটা পূজা হয়ে থাকে আমি কি আর সুস্থ হব না হ্যাঁ সেটা নিয়ে খুব টেনশন করি সেটা নিয়ে খুব টেনশন হতো আমার কারণ পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি আপনি উপার্জন না করলে আমি তো বাপের বড় ছেলে তাহলে আপনার পুরো পরিবারের কি হবে এই যে একটা টেনশন নিজের থেকে বেশি পরিবারের জন্য মনে হয় তাদের জন্য হলে আপনাকে সুস্থ থাকতে হবে এবং তখন আপনি হন্যের খোঁজা শুরু করবেন এবং আমরা জানি কবিরাজ থেকে শুরু করে এমন কোনো কিছু নাই আপনি যে যেটা বলছে সেটাই আমি করতে পারি সেখানে গিয়েছেন কিন্তু ফায়দা পাইনি প্রচুর পরিমাণে অর্থ প্রচুর পরিমাণে সময় সবই নষ্ট হয়েছে যদিও আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পেরেছেন আপনি করেছেন কিন্তু পারছিলেন না এখন কেমন আছেন আপনি এখন আগের চেয়ে অনেকটা আমি সুস্থ বোধ মনে করছি যে হাঁটার যে কষ্টটা এটা আমার চলে গেছে অলরেডি যে হাতের যে পায়ের এই হাতের যে টান লাগাটা এটাও চলে গেছে গাড়ের যে একটু প্রবলেম এটা কালকে শুই দিয়েছে তো অনেকগুলা তার জন্য একটু হালকা ব্যথা আছে তো এটা আবার স্যার 15 দিন পরে আবার দেখা বলতে বলছে বলছে তারপরে স্যার আবার একটা ট্রিটমেন্ট দিবে দিলে ইনশাল্লাহ বলে বলছে যে ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ স্যার এই যে আপনি যখন জানতে পেরেছেন এই ডিপিএসসি হসপিটালের কথা এবং সরাসরি চলে আসেন আপনার কি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে গিয়ে মনে হচ্ছে না যে এই জানাটাই আপনার জীবনটাকে আজকে বদলে দিয়েছে অসংখ্য মানুষ আছেন স্যার যারা জানেন না জানার কারণে এখন ছুটে বেড়াচ্ছেন অন্য হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের জন্য যদি কিছু বলেন স্যার না আমি বলবো সবাইকে বলবো যারা এরকম অসুস্থ যারা আছেন যে অনেক ডাক্তার দেখাইছেন ভালো হন নাই তাহলে ডিপিএসসি হাসপাতালে আইসা আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন হ্যাঁ তারপর আসলে আপনারা ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন এটা আমি আশা করি আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন স্যার দর্শক শুনলেন এতক্ষণ তো এই যে দেখুন উনি কিন্তু ছোট ছোট বেশ কিছু কথা বলেছেন দেখেন যখন যেখানে পেরেছেন যা করেছেন সব জায়গায় গিয়েছেন এবং ঘুরে ফিরে ওই একটা জিনিসই দেখেন আসে রোগ ধরা পড়ছে না এটা কিন্তু আসলে অনেক ভয়ঙ্কর একটা জিনিস আপনি ভিতরে অনুভব করছেন আপনার একটা সমস্যা কিন্তু আপনার রোগ ধরা পড়ছে না এটা আমরা আমাদের সাথে অনেকের সাথে এই জিনিসটা ঘটে এটা যখন হয় আমাদেরকে থেমে থাকলে চলবে না আপনি যদি সমস্যা না থাকে কখনোই আপনার শরীরে কোনো প্রদাহ তৈরি হবে না কোনো সমস্যা থাকবে না সমস্যা অবশ্যই আছে সেটা ফাইন্ড আউট করতে হবে এবং তার চিকিৎসা করতে হবে যদি সঠিক সময় চিকিৎসা না করেন যখন ডক্টর আপনাকে বলবেন আপনি আরও আগে কেন আসলেন না আপনার তাহলে এত বড় ক্ষতি হয়ে যেত না এই কথাটা শোনাটা আমার কাছে অন্তত অনেক বেশি ভয়ঙ্কর মনে হয় সেটার জন্য আমি চেষ্টা করি যখনই কোনো সমস্যা হয় সাথে সাথে আমি কনসালটেন্টের সাথে যোগাযোগ করি সো আপনারাও করবেন দেখুন যখন উনি ডিপিআরসির কথা জানতে পেরেছেন চলে এসেছেন থেমে থাকেননি এবং আলহামদুলিল্লাহ এখন উনি সুস্থ আছেন ভালো আছেন দোয়া করবেন আমার এই ভাইটির জন্য দোয়া করবেন এই ডিপিআরসি হসপিটালের জন্য এবং ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান স্যারের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম